কি ঠান্ডা! একটা শীতের কাপড়ের খুব দরকার ছিল, কিন্তু খাবার কেনারই পয়সা নেই, সেখানে আবার শীতের কাপড়। কি রে পোলা, এত রাইতের বেলা পথে পথে হাঁটতাছস কেন? বাড়িত যা, নাইলে তো অসুস্থ হইয়া যাইবি। যাওয়ার তো জায়গা নেই চাচা, এই গ্রামে এসেছিলাম একটা চাকরির খোঁজে, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছে। আহারে, এত রাইতে তোর এই হানে থাকো লাগবো না, চল তোরে আমি আমার সাথে লইয়া যাই, কাম করতে পারবি? জি জি চাচা, আপনি যা বলবেন আমি তাই করব। আমি লাশ ঘরে কাম করি, তই রাইতের বেলা লাশ ঘরের দেখাশোনা করার মানুষ নাই, তুই তাইলে সেই হানে কাম করবি। আচ্ছা চাচা। তারা দুজনে মর্গে চলে গেল। একের পর এক লাশ সারি করে রাখা আছে সেখানে। লাশগুলো আইজি আইছে, তোর কাম হইল এইগুলা দেখা রাখা, কোন লাশ যেন জায়গা থাইকা না সরে। আচ্ছা চাচা। রাজু রাতের খাবার খাচ্ছিল, এমন সময় কিছু একটা পড়ার শব্দ পেল। কে কে রে ওখানে? রাজু সেখানে যেতেই দেখতে পেল জানালাটি খোলা, পাশেই একটা কাগজ পড়ে আছে। ও, বাতাসের জন্য মনে হয় পড়ে গিয়েছিল জিনিসটা। সে জানালাটা বন্ধ করতে নেবে, এমন সময় দেখতে পেল দূরে আধারে কেউ দাঁড়িয়ে আছে। ফিরে যা! এসব কি পাগলামি, কেউ কি মজা করছে আমার সাথে? রাতের বেলা লাশ পাহারা দেয়া আবার কেমন কাজ? লাশ কি হাঁটতে পারে নাকি যে পালিয়ে যাবে? এত জার্নি করায় খুব ক্লান্ত লাগছে, আমি বরং একটু ঘুমিয়ে নেই। রাইতে কোনো সমস্যা হয় নাই তো? না না চাচা, কোনো অসুবিধা হয় নাই। আইসা, তাইলে তুই এখন যা, পাশের হোটেল থাইকা খাবার খাইয়া আমি এই হানে দেখতাছি। রাজু খাবারের দোকানে চলে গেল। এক প্লেট ভাত দিন তো। আনতাছি। আমি টুম্পা, আপনি কি নতুন আছেন? জি, ওই যে লাশ ঘরটা আছে না, আমি ওখানে কাজ নিছি, এখন থেকে এখানেই থাকব। ডর করে না লাশের লগে থাকতে? গরিবের আবার ভয়, খোদার জ্বালায় আমাদের সবচেয়ে বড় ভয়। খাইছস? জি চাচা। চল লাশগুলারে অ্যাম্বুলেন্সে উঠাইতে হইব। রাজু কাজে লেগে পড়ল। রাজু সেই কাগজটা বের করল, কিন্তু কি আশ্চর্য, সেখানে আর লেখাগুলো খুঁজে পেল না, এই যে একটা শুধুমাত্র সাদা কাগজ। ধুর, আমিও ওইসব হাস্যকর কথায় বিশ্বাস করছিলাম, ভূত বলে আবার কিছু হয় নাকি? সবগুলো লাশ ঠিকঠাক আছে কিনা তা দেখে খাতায় এন্ট্রি করে নিল। কাজ শেষে ঘুমিয়ে পড়ল রাজু, কিন্তু রাতে আবার কিছু ভাঙার শব্দে তার ঘুম ভাঙল। ঘুম ভাঙতে রাজু দেখতে পেল সম্পূর্ণ মর্গটি অন্ধকার। সে লাইট জ্বালানোর চেষ্টা করল, কিন্তু কোনো কাজ হলো না। একটা মোমবাতি জ্বালিয়ে সে অন্ধকারে হাঁটতে লাগল। কিছু দূর এগোতেই রাজু দেখতে পেল একটা লাশ অন্য একটা লাশকে চিবিয়ে খাচ্ছে। দৃশ্যটা দেখে রাজু থরথর করে কাঁপতে লাগল।
সেই মুখ বুঝে দাঁড়িয়ে আছে সেখানে। এমন সময় রক্তাক্ত মুখের সেই লাশটি তাকালো তার দিকে। রাজু ভয় পেয়ে দৌড়াতে লাগলো, পেছনে পেছনে সেই ভয়ঙ্কর লাশটিও দৌড়াতে লাগলো। রাজু দৌড়াতে দৌড়াতে বেরিয়ে আসলো সেই মর্গ থেকে। এমন সময় ঝাঁপিয়ে পড়লো সেই লাশটি তার উপর। এই রাজু, এই রাজু, ওঠ! রাজু চোখ খুললো। সে দেখলো সে মর্গের বাইরে বসে আছে। তুই এই হানে কি করতাছিস? তোরে না কইছিলাম লাশ থাইকা একটু চোখ সরাবি না, আর তুই কিনা এই হানে বইসা আছস? চাচা, কালকে রাতে অনেক একটা খারাপ কাণ্ড ঘটেছে। একটা লাশ উঠে হাঁটছিল, তারপর সেই লাশটা আরেকটা লাশকে খাচ্ছিল। কি কইতাছ সেগুলা? তুই কি রাইতে মাল টাল খাইয়া ঘুমাইছিলি নাকি? এই সব কি কস? না না চাচা, আমি সত্যি কথাই বলছি। চুপ কর, কামের ফাঁকি ছাড়া আর কিছুই না এগুলা। তোরা গরিবেরা এমনই, শুধু বাহানা কইরা কামে ফাঁকি দেস। আমি মিথ্যা বলছি না। চলেন আপনি, আপনি ভিতরে গিয়ে নিজ চোখেই দেখবেন। তারা একসাথে মর্গের ভেতরে গেল, কিন্তু কোনো কিছুই অস্বাভাবিক মনে হলো না। আরে, এখানেই তো রক্ত পড়েছিল। আর 55 নম্বর লাশটা? ওই 55 নম্বর লাশটাই তো আমাকে তাড়া করেছিল। আর গল্প বানাইস না, ভালো কইরা দেখ, একটা লাশ পাওয়া যাইতাছে না। তুই সত্যি কইরা ক, ওই লাশ কই গেছে? বিশ্বাস করেন চাচা, আমি ওই লাশটা কোথাও নিয়ে নাই। ওই 55 নম্বর লাশটা ওই হারিয়ে যাওয়া লাশটাকে খেয়ে নিয়েছে। এবারের জন্য কিছু কইলাম না, লাশটা সম্পর্কে আমি কিছু একটা বানাইনি মনে। তুই ভালো মতো খেয়াল রাখিস যেন আর কোনো লাশ ওই জায়গা থাইকা না যায়। যে করে পারো আজকে রাতের মধ্যে আমাকে একটা ক্যামেরা জোগাড় করে দেবে। না, আমি আজ ঘুমাবো না। এই ক্যামেরায় আজকে আমি সব কিছু রেকর্ড করব। তারপর কে লাশ খাচ্ছে আমি সেটা চাচার কাছে প্রমাণ করে দেখাব। রাজু অপেক্ষা করতে লাগলো, কিন্তু কেউ আসলো না সেদিন। পরদিন রাতেও অপেক্ষা করতে লাগলো কি হয় সেটা জানার উদ্দেশ্যে, কিন্তু ঘুমে তার চোখ ভারী হয়ে এলো। গভীর রাতে রাজুর ঘুম ভেঙে গেল। সে দেখতে পেল পাশেই একটি লাশ পড়ে আছে। লাশটির সারা শরীরে খুবড়ে খুবড়ে খাওয়ার চিহ্ন। ভয়ে রাজুর শরীর কেঁপে উঠল, কিন্তু নিজের হাতের দিকে তাকাতেই ভয় আরো দ্বিগুণ হয়ে উঠল। রাজুর হাতে আর মুখে লেগে আছে রক্ত। এ কি, এটা কি করে হলো? আমার শরীরে কিসের রক্ত? রাজু দ্রুত ক্যামেরাটিকে নামিয়ে ভিডিওটি দেখতে শুরু করল। যা দেখল তাতে তার হুশ উড়ে গেল। টুম্পা, ও টুম্পা! আরে রাজু ভাই, এত রাতে আপনি এখানে কি করতেছেন? আমার সাহায্য প্রয়োজন। তুমি ঠিকই বলেছিলে, ওই ঘরে অবশ্যই কিছু আছে। কেন, কি হয়েছে? এই ভিডিও যদি কেউ দেখতে পারে তাহলে তো আপনার এই মানুষ পিশাচ ভাইবা খুন করব। বিশ্বাস করো, আমি কোনো পিশাচ নই, আমি লাশ খাইনি। ঘুম থেকে উঠে দেখি আমার এই অবস্থা। জানি না আপনারে কতটুকু সাহায্য করতে পারবো, কিন্তু আমার পরিচিত একজন কবিরাজ আছেন, হয়তো উনি এই সমস্যার একটা সমাধান দিতে পারবো। তারা দুজনে চলে গেল সেই কবিরাজের বাড়িতে। কি হলো টুম্পা, এত রাতে তুমি এখানে কেন? আর এই লোক কে? ওই লাশ ঘরের রহস্য একমাত্র আপনি জানেন। আমার বন্ধু রাজু ভাই ওই লাশ ঘরে চাকরি করে, এখন ওনার সাথে অদ্ভুত কাণ্ড ঘটতাছে। আসো, বাড়ির ভেতরে আসো তোমরা, আমাকে সব কিছু খুলে বলো।
এই একই কাহিনী নিয়ে এসেছিল আরেকটি ছেলে, তার নাম ছিল রামেশ। রামেশ ছিল একজন অ্যাম্বুলেন্স চালক। লাস্টারে কি এখন দিয়ে আইবি? জি কাকু। রামেশ, মর্গের কর্তৃপক্ষ কিন্তু গত কয়েকদিন থেকে তোরে জেলে পাঠাই দেওয়ার কথা ভাবতাছে, সাবধানে থাকিস। আপনি তো আমাকে বিশ্বাসই করছেন না, আমি সত্যি বলছি, আমি লাশ চুরি করিনি। ওই দুটো লাশ গাড়ি থেকে কিভাবে হারিয়ে গেছে আমি কিছুই জানি না। এসব আমি জানি না, কেউ এসবে বিশ্বাসও করব না। সবাই ভাবতেছে ওই দুইটা লাশ হয়তো তুই বিক্রি কইরা টাকা খাইছোস। আপনার মামা কিভাবে মারা গিয়েছে? রাতের ঘুমন্ত অবস্থায়। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু এই কারণে গত কয়েক মাসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আজ গভীর রাতে আপনি লাশটা নিয়ে আমাদের বাড়িতে চলে আসেন, জানাজা আমরা সকালেই করব। আচ্ছা, আপনি চিন্তা করবেন না। রমেশ কিছু বলল না, সে গাড়ি চালাতে লাগলো। সে লক্ষ্য করল কালো পোশাকে কেউ দাঁড়িয়ে আছে রাস্তায়, তবুও গাড়ি না থামিয়ে এসে চালাতে থাকল। হঠাৎ তার মনে হলো গাড়ির ভেতর কেউ ধাক্কা দিচ্ছে। গাড়ি থামিয়ে রমেশ দরজাটি খুলতে দেখতে পেল লাশটা গাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে। এটা দেখে রমেশ ভয় দৌড়াতে শুরু করল, কিন্তু একটা লম্বা হাত বেরিয়ে রমেশকে টেনে সেই গাড়ির মধ্যে ঢুকাল। তারপর রমেশকে নরখাদক ভেবে গ্রামের সকলে তাকে ফাঁসি দিয়ে হত্যা করে। কিন্তু রমেশ তার আগে আমার কাছে একবার এসেছিল, সে আমাকে জানিয়েছিল তার অজানায় কেউ একজন তার গাড়িতে প্রায়ই আসে আর ওই লাশ গুম করে নিয়ে যায়। এমনকি একবার রমেশ তোমাদেরই মতো নিজেকে রক্তাক্ত অবস্থায় পেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত রমেশকে কোনো সাহায্য করতে পারিনি আমি। তাহলে কি আমাকে বাঁচানোর কোনো উপায় নেই? আমাকেও কি রমেশের মতো সবাই মেরে ফেলবে? না, ওইবার আমি কিছু না করতে পারলেও এবার আমি বিনা কারণে আরেকটা প্রাণকে হত্যা হতে দেব না। আপনার কাছে কি কোনো পথ আছে? হ্যাঁ, তবে কতটা কাজ করবে আমি ঠিক জানি না। তাহলে লাশখাদকটাকে সে কেন এমন করছে? এগুলো সবই এক পিচাশের কর্মকাণ্ড, কিন্তু এই পিচাস নিজ দেহের ব্যবহার করে লাশ খেতে পারে না, তাই অন্যান্য লাশ অথবা কোনো মানুষের দেহে ভর করে সে মৃতদের খায়। এভাবে নিজের প্রয়োজনে ওই পিচাস তোমার ও রামেশের দেহে ভর করেছিল। প্রথম দিকে মানুষের মৃত্যুর সংখ্যা কম ছিল বিধায় সে এই গ্রামের মানুষদের ঘুমন্ত অবস্থায় হত্যা করত, কিন্তু রামেশের মৃত্যুর পর থেকে আমি এই গ্রামকে সেই পিচাস থেকে সুরক্ষা করতে এক তাবিজ ব্যবহার করেছিলাম। তাই গ্রামের মানুষ রক্ষা পেলেও ওই মর্গ রক্ষা পায়নি পিচাসের অত্যাচার থেকে। সেই মর্গে বিভিন্ন মৃত মানুষের দেহ আনা হয় বলে সে তার শক্তি ব্যবহার করে জায়গাটাকে নিজ কবলে নিয়ে এসেছে। তাই আমি চাইলেও আমার তাবিজ সেখানে ব্যবহার করতে পারছি না। তাহলে উপায়? এই বাড়ি ছেড়ে আমি বের হতে পারবো না, কারণ আমার ওপর ওই পিচাস অনেক বড় অভিশাপ দিয়ে রেখেছে। আমি বের হলেই সে আমাকে মেরে ফেলবে। এখন তোমাদের একজনের দেহে যদি ওই পিচাসকে বন্দি করা যায় তবেই আমি কোনো উপায় খুঁজে পাব। তাহলে আমার মধ্যে করুন। কিন্তু তোমার মতো মানুষকে টুম্পা সামলাতে পারবে? সে কি একটা পিচাস ভর করা মানুষকে আটকে রাখতে পারবে যতক্ষণ না আমি এসে পৌঁছাই?
তাহলে আমার দেহে ভর করানো হোক সে পিচাসকে। আপনি উপায় বলুন কবিরাজ। তার মানে রামেশ সত্যি নির্দোষ ছিল? জি কাকা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা একটা কিছু করতে পারি। অবশ্যই রাজু, তোমাদের যত সাহায্য লাগে আমারে কইও। সেই পিশাচটিকে বন্দী করার জন্য মর্গে সকল প্রস্তুতি সারা হলো। ক্রুম্পার হাত পা বেঁধে দেওয়া হয়েছে যেন সে কারো ক্ষতি না করতে পারে। এরপর বৃদ্ধ লোকটি মর্গের লাইটটা বন্ধ করে দিলেন। রাজু মনে মনে কবিরাজের শিখিয়ে দেওয়া কিছু শব্দ পড়তে লাগলেন। হঠাৎ সেই রুমটায় বাতাস শুরু হল। মর্গের লাইটগুলো একা একাই অন অফ হতে থাকলো। এরপর টুম্পা বলতে শুরু করলো, কি চাস তুই, কি চাস? তুই এতদিন যে অপরাধগুলো করেছিলিস আমরা তার শাস্তি দিতে চাই। আমাকে আমাকে তোরা শাস্তি দিবি? সেটা তো দেখাই যাবে। আগের বার রক্ষা পেয়ে গেছিলি তুই, কিন্তু এইবার তোর কোনো ছাড় নেই। তুই তুই এখানে কি করছিস? তুই এখানে কেন? এবার আর কোথাও পালাতে পারবি না তুই। কোথায় ওই পিশাচ কোথায়? আর কোনো চিন্তার কারণ নেই রাজু। গত কয়েক বছর আমি যেই মন্ত্র তৈরি করেছি পরিশেষে সেটি কাজে এসেছে। অবশেষে আমি বন্দি করতে পেরেছি ওই নরখাদক পিচাসকে। কি হয়েছে? আমার কি হয়েছিল? তুমি আমাকে বাঁচিয়েছো টুম্পা, তুমি না থাকলে আজ আমার বড় ক্ষতি হয়ে যেত। আরে ধন্যবাদ জানাইতে হইব না, আগে আমার হাত পা খুলেন,